এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন হয়ে গেছে দুপুরবেলা, স্নান টান সেরেছি আজকে কদিন, দুদিন তিন দিন স্নান করিনি আজকে, আউচ। দুদিন পর স্নান করেছি আর হাতের এগুলো না সোজা পাউডারগুলো ছিল সব উঠিয়ে দিয়েছি, দু হাতের পায়ের দু পায়ের মুখের পাউডারটা উঠিয়ে দিয়েছি। আর আজকে থেকে ক্রিম লাগানো শুরু করেছি, এগুলো না মানে এসে বললাম না যে খুব জড়ো জড়ো হয়ে যাচ্ছে, হাত পা ফেলতে অসুবিধা হচ্ছে, তো তার জন্য ক্রিম লাগানো শুরু করেছি। দেখো কী বিচ্ছিরি লাগছে দেখতে, কী বিচ্ছিরি যে হয়ে গেলো না হাত পাগুলো, এগুলো আমার মনে হচ্ছে এখনও কস বেরোচ্ছে। দু তিন দিনে ঠিক হয়ে যাবে বলে ফেলো, আমি আমি তোকে দেখাচ্ছি, তুই দেখবি নিজেকে, দেখবি তোকে দেখবি, যা বয়স্কা। আর আজকে হচ্ছে মাদার্স ডে, তো দাদা তার জন্য কয়েকটা জিনিসপত্র এনেছে, আইসক্রিম এনেছে আর খেজুর এনেছে, দু রকমের পেস্তা এনেছে। এই হাতটা না রোদে রাখলে বহু চলছে। হাই দাদা, দে আমার মাকে, এনেছিস যখন দে, ছাগল কোথাও না, ফ্রিজ থেকে আইসক্রিম বার করে নিয়ে যা। হ্যাঁ কেন আইসক্রিমটা কে খাবে তাহলে, প্রত্যেক বার তো আইসক্রিম আনিস, আইসক্রিম আইসগুলো আইসক্রিমটা দিবে, ওগুলো তাহলে কিসের জন্য এনেছিস, এগুলো ধরি দে, তোর জন্য, তোর জন্য হলো, ধরি দে আইসক্রিমটা। কি আইসক্রিম এনেছিস, ম্যাঙ্গো নাকি? না না ওটা না, মানুষ নিল ম্যাঙ্গো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ তোমার একা মাল ছিল ম্যাগি, যারা নতুন লটের মাল নিয়ে এসছে তাদের কাছে বাটি গুলো ছিল। ঠিক আছে, গোপুর জন্য রাখতে হবে আগে, বপুকে কি এক চামচ আইসক্রিম দিয়ে দেবো, কারণ আইসক্রিম তো আর পরে দেওয়া যাবে না। দাদা আমি দিয়ে দিচ্ছি, আমি তো স্নান করেছি। দাদা ওকে একটু ইয়েটা দিয়ে দিই, মশলাটা দিয়ে দিই। দাদা ও এটা কি, এটা মাদারসটা কি, মাকে একটা খাও। ঠিক আছে খা, ছেলেই হয়েছে, ছেলে মেয়ের আগে কেউ নেই, আগে ছেলে মেয়ে। গুপু 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 করে কথা দিয়ে এনেছে আমার জন্য মনে করে, এই জন্য চামচ কিসে করে দেবো বলতো? তোকে বললাম নিজের ছেলে গপু, খাওয়া দাওয়া হয়ে প্লেট ঘুষিয়ে বসে আছে। কতদিন গপুকে খেতে দিইনি আমি। দাঁড়া গপু, তুমি কিসে দিই বলতো, এগুলোকে শক্ত আছে। জলের
ধরে বস তুই, এটা চামচ হয়ে যাবে তো গোপুর, একে হাতে রাখি তো গোপুর চামচ। গোপুর খাবি বুঝলি। এক্ষুনি মেঘ গুম গুম করছিল, আবার এক্ষুনি রোদ উঠে গেল। এই আমাদের গাছে কৃষ্ণচূড়া ফুল হয় যখন না, পুরো ভর্তি হয়ে যায়। এখন তো ফুলগুলো ঝরে গেছে, দেখো রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই, কুকুরগুলো শুদ্ধ নেই রাস্তাতে আজকে। এই যে সূর্য মামা তাকাচ্ছে। সকাল থাকতে থাকতেই কখন দেখো রাত হয়ে গেল, এক ঘন্টার মধ্যে এরকম পুরো চারিদিকে কালো মেঘ হয়ে গেল। ভাবলাম যে বৃষ্টিটা আসবে না, হয়েছে অল্প স্বল্প। এই যে এখনও দেখো হচ্ছে, এই লাইটের কাছে একটুখানি বুঝতে পারবে। এই মেঘলা আকাশটা ভালোই লাগে দেখতে। আমাদের আজকে স্পেশাল সিঙ্গারা, কত কিছু থেকে করছিস আজকে। আমার বৌমণিকে খেয়ে বলতে হবে যেটা কিসের সিঙ্গারা। ছোট বান্ধব কামড়া কামড়া বটুটা খেয়ে নিবি নাকি? বল কিসের সিঙ্গারাটা আমি বলতে পারি না, বলো কি আছে সিঙ্গারাটা। নারকেল সিঙ্গারা পুরোটা, নারকেল আর পেঁয়াজ দিয়ে করেছে। অনেক বড় আছে, ছোট করে দিন, হাতে কাটিও না। মাকে বললাম সবটাই করে দিও, সবটাই যদি না করা হয় না, কিছু যদি রেখে দেওয়া হয় তো সেটাই নষ্ট হয়ে যায়। কয়েকদিন মানে পরপর কয়েকদিন খেটে ঠিক আছে, তা নাহলে বেশি আমরা ভুলে যাই খাওয়ার কথা। তো পুরোটাই এখন আমি করে দেবো, মাইটা কেটে বয়েল করে রেখে দিচ্ছে। তারপর আজকে যেহেতু শনিবার তো রসুন দেবো না, পেঁয়াজও দেবো না, আর ক্যাপসিকাম এখন নেই, তো ওই সব ছাড়াই জাস্ট ফ্রাই করে নেবো এটাকে, কর্নফ্লাওয়ার আর
আদা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিই, তারপর ফ্রাইটা করবো। তো দুবার এটাকে ফ্রাই করতে হবে, সেকেন্ডবার যখন ফ্রাই করবো তখন দাদা চলে আসবে, কারণ ওই রকম টাইম করে আমি ফ্রাইটা করবো, নাহলে এটা ক্রিসপি জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর সসটাও পরেই রেডি করবো, যখন চলে আসবে দাদা তারপরেই সবটা করবো, একবার জাস্ট ফ্রাই করে এখন রেখে দেবো। আমি এখন বসে বসে এডিটিং এর কাজগুলো করে রাখছি, কারণ এখন তো পরপর অনেক কদিন ছুটিই আছে। তো এই কাজগুলো আমি এখন করে নিই। এই দেখো এখন জাস্ট আমি কম্পিউটারটা ওপেন করেছি, এই ফটোটা দিয়ে রেখেছিলাম, এটা হচ্ছে সেই এই বছর হোলির ফটোটা। আর তোমাদেরকে এখন একটুখানি পায়ের অবস্থা একটুখানি দেখাই, বলো দেখে রাখো তোমরাও যে কী অবস্থা এখন পায়ে। এটাকে একটুখানি ঘুরিয়ে নিই, এই যে পুরো এটা শুকিয়ে এসছে, ভেতরে ভেতরে টানছে বলছিলাম না, যত শুকাচ্ছে তত মানে ভেতরে ড্রাই হয়ে যাচ্ছে। এটা হলো সব থেকে বড়, আর এরপরে আছে এটা পায়ের পাতাটা এখন একটু ফোলা আছে, এই পায়েরটা একটুখানি ঠিক হয়েছে, এটা পুরো পিচটা অনেকটা ঠিক হয়ে গেছে। আর মায়ের দিকে এখন জগদ্ধাত্রী দেখছে, জগদ্ধাত্রী। এখানে বেবি কর্নটা মা ম্যারিনেট করে রেখে দিয়েছিল, যেরকম বললাম আদা লঙ্কা আর কর্নফ্লাওয়ারটার সাথে অল্প একটু নুন, আর এদিকে তেল গরম বসিয়ে দিয়েছে। আমি এবার এগুলোকে ফ্রাই করে নেব। দেখতে যতটা ভালো লাগছে খেতে ততটাই বাজে লাগছে। খেতে ভালো হয়নি রে, কারণ ইয়েগুলো বড় ছিল, আনতে পারিনি, গরম বললাম না, ভেতরটা কাঁচা কাঁচা আছে। চলবে তো, তার চলার মতো হবে নাকি? বড় নিয়ে যাবে মোটু, খাবি মোটু মেরে না, ভূত ভাঙিয়ে দেবো তোরা।